লোকেরা যদি আমি করাইতে পারি তারারও লাভ, তারারও উন্নতি হইব, আমারও উন্নতি হইব। আমি সেটাই চাই যে আমার সমাজের উন্নতি হওয়ার দরকার। কোন কোন মানুষ কিন্তু প্রায় মানুষ পোলট্রির মাংস, গরিব লোক বেশি টাকার জন্য ভালো মাংস এনে খাইতে পারে না। আমার বাড়ির একটা জিনিস যদি পাইলে সেটা এই জিনিসটা আমরা সংগ্রহ করতে পারি, তখন আমার নিজেও খাইতে পারুম, দুই পয়সা আমার উন্নতি হইব। আমরা বিহুর ঘর আছে, এখানে আমার 11 জন মেম্বার আছে, তারা নিয়ে বিহুর ভিতরে আমি জিআরজি মিটিং মাসে দুইটা ছয়টা জিআরজি আর তিনটা জিআরজি আছে, তিনটা জিআরজির মধ্যে আমার মাসে দুইটা করে ছয়টা মিটিং হয়। একজন পশু সখীর দায়িত্ব হয়েছে যে জিআরজি মিটিং করা, হেলথ ক্যাম্প করা, এরপর মশলা বোনা, দানা মিশ্রণ, পশু চাট, সেগুলি দানা মিশ্রণ সেগুলি বানানো, ফিলতে গিয়া পশু চিকিৎসা করা। অনেক সময় দেখা গেছে যে ছাগলের হঠাৎ করিয়া পেট গ্যাস হয়ে গেছে, তখন গ্যাস কীভাবে কমানো হয়, তখন আমরা পশু সুখীর কাছে ওষুধ আছে, তখন আমরা ফিল্টে যদি যাই, তখন যদি দেখি যে এরকম, তখন আমরা ফিল্টে ওষুধ দিয়াই। আর হঠাৎ করে যদি আমার বাড়িতে লোক আসে, তখন তারপরে আমরা দিয়ে দিই। যেদিন আমরা হেলথ ক্যাম্প করুন, এর আগের দিন আমার যে জিআরজি আছে, জিআরজি গ্রুপকে জানানো, সে পরের দিন আমরা কোন কোন মানুষের পশু আনছে কি না আনছে না, তখন আমরা লক্ষ্য করি যে কোন কোন বাড়িতে পশু আসছে বা আসছে না, এইরকম ধরনের লক্ষ্য করিয়া তখন যত ছাগল এখানে আসে তখন তত ছাগলটি আমরা চিকিৎসা করি। আর যদি কোনো কারণে ছাগল না আসতে পারে, তখন আমরা সেই ছাগলটিকে আমরা বাড়ি দিয়ে চিকিৎসা করি। আমরা যে জিআরজি আমার 11 জন মেম্বার আছে, তখন চারারে লইয়া জিআরজি মিটিংটা করা হয় যে আমার মাসে জিআরজি মিটিং একটা করা দরকার। আমি মাসে কি জিআরজি মিটিং আমার হইছে না হইছে না, বা হেলথ ক্যাম্প আমি কি করছি না করছি না, আমার কাজ কি সঠিক হয়েছে না হইছে না, তারাও জানছে। আর ছাগলও ছাগল পালক তারা যে কিনতে আছে, কোনো কোনো সময় দেখা গেছে তারা লক্ষ্য করে কিনতে পারে না, যে কোনো ছাগল একটা কিনালা, মানে আমরা তার সেই জিনিসটি আমরা বোঝান লাগে যে ভালো মা বাবা যদি ভালো হয় তাহলে বাচ্চাও ভালো হয়, তখন ছাগলটা যদি একটু ভালো দিকে কিনতে পারে তখন বাচ্চাটাও একটু ভালো হইব, ফাড়াও যদি ভালো হয় তখন বাচ্চাটাও ভালো হইব। আমরাও আগে ছাগল ফাঁড়ছি যে কোনো আলাদা জিনিস খাওয়াইছি না, ঘাস ঘাস খাওয়াইছি। আমরা ট্রেডিং করার পরে এই জিনিসটা পাইছি, দানা মিশ্রণ কিভাবে বানানি হয়, 5-6 জার দিয়ে আসে যে আমরা দানা মিশ্রণটা বানাইলে তখন মাস দুয়েক যদি আমরা ছাগলের খাওয়াই, তখন দেখা যায় ছাগল আর আগের থেকে অনেক পরিবর্তন, মানে ছাগলের স্বাস্থ্যটাও একটু পরিবর্তন হয়, আর ছাগলের শরীরে একটু তেল তেল চকচকের মতো দেখা যায়। আমার ছাগলটা তো আমি খাওয়াইতেছি, তখন মানুষের ছাগলটা প্রথম মানুষ নিত না, এক দুই প্যাকেট নিত, এইটা খাওয়াইব না খাওয়াইতো না, কিভাবে খাওয়ানি এই জিনিসটা আমরা শিখাইয়া দিছি যে একটু একটু করে প্রথমে দিয়া খাওয়া খাওয়াইয়া দেখো, যদি না খা প্রথমে আগে একটু লবণ মুখের ভিতরে দিয়া দিবা, তখন দেখবো এটা সামনে নিলে একদিন দুদিন তিনদিন করতে করতে আপসে খাইব, তো তখন মাংস প্রথমে একটু একটু করে দিছে, মানে বয়ে কোনো কিছু নইয়া জায়গা না, এটা খাওয়াইলে কি হইব, তখন এটা খাওয়ানোর পরে একটু একটু করে খাওয়ানোর পরে মাস দুই মাস পরে দেখা গেছে যে না ছাগল দানা মিশ্রণ যে নিতে আসে এটি ধর না 40-50 জন, মানে সবাই কোন কোন মানুষ বেশি নেয়, যারা বেশি ফেলে তারা বেশি নেয়, আর যারা একটা দুইটা করে ছাগল ফেলে তারা একটু কম নেয়।
আমার এই দানা মিশ্রণ খাওয়ার পরে তখন কল্যাণী সরকার একজন নাম, তারা বাচ্চার মা তিনজন কি মানে বুড়া ছাগল তিনজন, এই তিনটা ছাগলকে দানা মিশ্রণ খাওয়ানোর পরে তারা তারা আমাকে বলছে যে উপকার উপকার পাইছে। তারা একসঙ্গে একটা ছাগলের ঘরে একসঙ্গে দুইটা পাঠা হয়েছে, তো উনি পাঠাটারে তারা আমার দানা মিশ্রণ খাওয়া আমার বাড়ির পাশে প্রায় সময় আমি তারা যাই গিয়া দেখাশোনা করি বা কীরকম হয়েছে কিতা। দুইটা পাঠা বিক্রি গেছে প্রায় 16,000 টাকা দুইটা পাঠা বিক্রি হয়েছে, মানে দানাকে মিশ্রণ খাওয়া যে কি উপকার পাইছে। যে ছাগল পালতাছে যতটুকুই ঘাস খায়া এরপরে দানা মিশ্রণও খায়, এরপরে কোনো কোনো সময় ছাগলটা ওজন দেওয়া হয় যে ছাগলের কি ওজন কমছে না বাড়ছে। যদি মনে করে যে ওজনটা কমছে তখন খাওয়ানোর হারটা একটু বেশি দেয়, আর যদি মনে করে যে ঠিকই আছে যে সমানতালে খাওয়ান দেয়। তখন তো আমার কাছে মাপনের জিনিস আছে, বা ছাগলটা যদি একটু খারাপ হয় তখন আমরা মাপ দিয়ে দেখি যে ছাগলটা একটু খারাপ হয়ে গেছে, ছাগলটার একটা চিকিৎসাকরণ লাগে আর খাওয়ানটা একটু বেশি দেবো না। আমরা এই উন্নতিটা আমরা কোনোদিনই পাইছি না TRLM আওনে, এই TRLM-এর সাহায্যে আমরা এই কাজ করতে পারছি, সমাজের মানুষকে আমরা শিখাইতে পারছি যে ছাগল কীভাবে বাড়ানো হয় এই জিনিসটা আমরা বোঝাতে পারছি। আমরা যারা পশু সুখী আমরা তো TRLM আসার পরে আমরা খুবই আমরা ভালো লাগতেছে, কীরকম ভালো লাগতেছে যে আমরা পশু সুখী, আমরা পশু সুখী হয়ে আসলে আমরা সমাজের কাজ করতাম পারছে পারতাছি, সমাজের ভালো হইতাছে। তা আমরা বুঝতেছি যে TRLM ঢুকার পরে আমার সমাজের ভালো কাজ হইতেছে।